Mama, spală-mi tu. Spală-mi. Yasmin, tu e cane? Ar... Ei, ce le-che? Ami e cane, mane? Arei, apre-mă că tu-i gore bolțin gano, ce apne? Arei, Yasmin, tu e amara sinte susna, ami tor baba. Arei, ei, ce le-che? Ar tu e cane? Mane? Apne-mă baba, mane? কিশোর বাবা ছোট লোক কোথাকার আপনার মত নিশাল আমার বাবা ইয়াসমিন তোর কি মাথা ঠিক আছে তুই কি পাগল হয়ে গেছিস নাকি আমারে চিনছিস না এই ছোট লোকের বাচ্চা তুই যদি আর একবার আমার নাম ধরে ডাকিস তোর কিন্তু খবর আছে এই তুমি কিছু বলতেছো না কেন এই রিকশালার ছোট লোকের বাচ্চা আমাকে ওর মেয়ে বলতেছে কত বড় শ্বাস ও আচ্ছা এগুলো ধান্দামি করস না এগুলো তোর ধান্দা রিকশা চালাস এটা একটা ভান্ডুরা চালাস না ও আমার হাতে যে স্বর্ণের চুড়ি গলায় স্বর্ণের নেকলেস দেখে এখন ভন্ডামি করতেছস না ছোট লোকের বাচ্চা কোথাকার ইয়াসমিন তুই আমার চিনতে সস না আমি তোর বাবা এই তুমি কিছু বলছ না কেন এই ভন্ডটাকে এই আপনার সমস্যা কি হ্যাঁ বারবার বলতেছেন যে আপনাকে ও চিনে না আপনি বারবার বলতেছেন যে আপনার মেয়ে কি সমস্যা কি আপনার বলতেছেন না যে আপনার মেয়ে না আর কি বলতেছেন আপনি ওরে ওরে মেয়ে ডাকতেছেন ওর বাবা থাকে লন্ডনে হাইজেন শুরু করতে নাকি আরে বাবা এই মেয়ে আমার আমি ওর বাবা ইয়াসমিন আমার মেয়ে এই বারবার কি কথা বলতেছেন আপনার চেহারা দেখছেন না ওর চেহারা দেখছেন আপনার পোশাক আশাক দেখেন আপনার বাবা বলতেছেন যে আপনি ওর মেয়ে কি রে মা কি হইছে তুই আমার চিনতে সস না তোর কি মাথা উঠে ঠিক আছে এই ছোট লোকের বাচ্চা একদম চুপ কর নামো তো আমি ছোট লোকের বাচ্চা রিকশা যাব না নামো এই জেসমিন দাঁড়া এই আচ্ছা ছোট লোকের বাচ্চা তোমার হাত দোষ কেন এই জেসমিন কে দেখছো মানে কত বড় বাপপাট দেখেছে একটু বড় লোক দেখে এখন নাটক করতেছে এই তুমি কিছু বলছো না কেন আচ্ছা আপনার জিমে কোনো প্রমাণ আছে আপনি বারবার মেয়ে বলতেছেন যে আচ্ছা বাবা দাঁড়ান আমি আপনাকে প্রমাণ দিতেছি একটু দাঁড়ান কি কিসের প্রমাণ দাঁড়ান এই দাঁড়াও প্রমাণ মানে আমরা বলছি নাকি প্রমাণ দেখব ওই দেখেন তো বাবা লাস্টে চিনেন আপনার হ্যাঁ তাহলে এখন কি বুঝছেন এটা আমার মাইয়া জিয়াসমিন কি ব্যাপার এটা তো তোমার বাবারই নাম্বার তুমি মিথ্যা কেন বলে দেখো আসলে না আমি তোমাকে বলতে কি বলতে চেয়েছিলাম আমাকে বলো তোমার বাবা রিকশা চালায় সেটা আমাকে বলতে চেয়েছিলে কই বলো নাই তো তুমি তো বলেছো তোমার বাবা লন্ডন থাকে তাহলে এটা কি দেখছে আমার কথাটা একটু শোনো আমি তোমাকে বলতাম কিন্তু তুমি এত স্মার্ট এত বড় লোক তুমি যদি জানো আমার বাবা রিকশাওয়ালা থাকে তুমি তো আমার সাথে রিলেশন করবে না এই জন্য বলি নাই প্লিজ আমাকে মাফ করে দাও মাফ কিসের মাফ তোমার বাবা একটা রিকশা চালক তুমি সেটা বলতে লজ্জা পাচ্ছ আরে বাবা তোমার বাবা রিকশা চালে তাতে কি হচ্ছে সে তো চুরি করছে না ডাকাতি করছে না রিকশা চালাচ্ছে কাজ করে খাচ্ছে তাহলে নিজের বাবাকে পরিচয় দিতে তোমার লজ্জা না কিসের দেখো আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও আমি অনেক ভয়ে ছিলাম তুমি যদি আসল সত্যিটা জেনে যাও তাহলে তুমি আমাকে ছেড়ে দাও সরি তোমাকে মাফ করা আমার পক্ষে পসিবল না আর তোমার সাথে রিলেশন রাখা আমার পক্ষে পসিবল না তোমার বাবা যদি মাফ করে তাহলে মাফ বাবা আচ্ছা আপু তুমি একটু বলো না আপু আমি তুমি কেন চাচ্ছ আপু একটু বলো না ও আমাকে ছেড়ে দিবে আপু প্লিজ তুমি একটু বলো আপু প্লিজ মা বাবা তো বাবাই সে রিকশা হলা হোক আর কোটিপতি হোক বাবা বাবাই আর বাবা আমার মায়া ডারে ভুল বুঝেন না আসলে আপনারে ও ভালোবাসে তো তাই ওর বাবা রিকশাওয়ালা পরিচয় দিলে আপনি যদি আবার ওরে বইলা যান ওরে ফালা এসইলা যান সেই ভয়ে হয়তো বাবার পরিচয় দেয় নাই ওর ভুল যখন হন বুঝতে পারছে আপনি কিছু মনে করেন না আর আপনার তো দেহ মনে হইতেছে আপনি খুব ভালো আপনি আমার মেয়ে ডারে ফালাই দেন না বাবা ঠিক আছে আপনি বলছেন আমি কিছু করলাম না সত্যি আচ্ছা আপনারা উঠেন আমি আপনাকে নিয়ে যাই উঠেন ওঠ মা ওঠ